স্থানীয় সমস্যাগুলিকে চিহ্নিত করে সাংগঠনিকভাবে পাহাড়ে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার কৌশল হাতে নিয়েছে তিপ্রামথা। আর এই কাজে সংশ্লিষ্ট সংগঠন তিপ্রামথা তাদের অঙ্গ সংগঠন সমূহকে সামনে এগিয়ে দিচ্ছে। এমনই চিত্র লেন্স বন্দী হয়েছে লেফুঙ্গা ব্লকের অধীন গামছা কোবরা এলাকার ভগবান চৌমুহনী পাড়ায় একটি গ্যাস বটলিং প্লান্টে বৃহস্পতিবার। লেফুঙ্গা ব্লকের অধীন গামছা কোবরা এলাকার ভগবান চৌধুরী পাড়ায় ইন্ডিয়ান কোম্পানির যে বটলিং প্লান্ট রয়েছে সেখানে কাজের দাবিতে বুধবার গ্রামবাসীরা আন্দোলন করেছিল। তাদের দাবি ছিল এক মাস ধরে বন্ধ হওয়া প্লান্টটি চালু করা হোক এবং ওই এলাকার যুবক যুবতীদের কাজে নিয়োজিত করা হোক। গ্রামবাসীরা সকলে মিলে সন্ধ্যা পর্যন্ত ধর্ণায় বসে থাকলেও সংস্থার আধিকারিকরা কেউ আসেনি। বাধ্য হয়ে রাত্রিবেলায় আন্দোলনকারীরা চলে যায়। বৃহস্পতিবার আরকেনগর ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টার এরিয়ায় সেই বটলিং প্লান্টের সামনে তিপ্রামথ দলের নেতৃত্বরা তাদের সমর্থকদের নিয়ে একই দাবিতে আন্দোলনে বসে। তিপ্রামথা দলের মহিলা সংগঠনের নেত্রী জয়ন্তী দেব বর্মা বিক্ষোভ আন্দোলনের নেতৃত্বে ছিলেন। বেকারত্ব সমস্যা বেশি, সেই বেকারত্ব সমস্যা নো যদি যেহেতু চিনি নিজে আম চাই চিনি নিজে তিপ্রামথা দলের ওয়াইপিএফটি সংগঠনের নেতা বসন্ত দেব বর্মা বলেন এক মাস ধরে বন্ধ হওয়া প্লান্টটি চালু করা হোক এবং ওই এলাকার যুবক যুবতীদের কাজে নিয়োগ করার দাবি জানান। মিয়া আন্দোলন খাইমাকে অবকে বদল মিয়া যে আন্দোলন খাই হই চিন খানাকা সং মিয়া ও পারাও তুমি তে কিসাওর লিডারশিপ রক যারা লোকাল যে নেতৃত্ব লিডার তুমি রক বড় কোনো পলিটিক্যাল নতুই বড় মিয়া আন্দোলন খাইয়া বড় আন্দোলন খাইমানে একটা ইস্যু খাইতামো অ আম চাইনি গানে গিনিন বড়ক বড়নি জায়গাও যেহেতু বড়ক নো সামু গবাং মানথুন হই বড়ক অবনন অবনতি নো বড়ক মিয়া আন্দোলন খাইনি খরং চিসাকা খরং চিসাকা। উল্লেখ্য ইন্ডিয়ান কোম্পানি যে বটলিং প্লান্টটি তা বিগত এক মাস ধরে বন্ধ আছে। এখন দেখার সমস্যার সমাধানে সংশ্লিষ্ট প্রশাসন কি পদক্ষেপ নেয়। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।